আসসালামু আলাইকুম। আমরা কানসাই মেশিনে কিভাবে সার্ভো মোটর ইনস্টল করছি আর এর কন্ট্রোল বক্সগুলো কিভাবে নিয়ন্ত্রণ করি বা এর স্পিডটা কিভাবে কন্ট্রোল করি, এটা আজকে আপনারা দেখবেন। আমরা সার্ভো মোটরটা ইনস্টল করছিলাম কিন্তু কিছু সমস্যা দেখা দিচ্ছে, স্পিড সঠিক থাকে না, ঠিক থাকে না বা শব্দ করে, এটার কারণ কি এটা খোলার দেখার জন্য আমরা আবার নতুন করে খুলে দেখছি। আসলে আমরা খুলে দেখার পর দেখলাম যে রোটরটা ভালোভাবে টাইট দেওয়া নেই, মুভ করতেছে। আসলে মুভ করলে হবে না, এটা খুব ভালোভাবে টাইট দিতে হবে। এটা আরামে লেলকি দিয়ে ভালোভাবে টাইট দিলে তবে গায়ে সমস্যাগুলো হবে না। আবার অনেক সময় আছে লুজ হয়ে যেতে পারে, এটা শব্দ করলে অবশ্যই বুঝতে হবে যে কী ব্যাপার, এর ভিতরে শব্দ করে অবশ্যই নাটটা লুজ হয়ে গেছে, কারণ এখানে তো পুলি ছিল, বেল্ট লাগানো ছিল, এই পুলিটাকে খুলে ফেলানো হয়েছে, বাংলা মোটর লাগানো ছিল। এখন বাংলা মোটরের পরিবর্তে আমরা সার্ভো মোটর ইউজ করব, কারণ সার্ভো মোটরে অনেক এনার্জি সেভিং হয়, এই জন্যই সার্ভো মোটর ইউজ করব। আর সার্ভো মোটরের ঝামেলা নেই, ঝামেলামুক্ত, বেল লাগাইতে হয় না, বারবার হচ্ছে এর ব্রেক ফেল করে না, ব্রেকের সমস্যা হয় না, তার কারণে আসলে আমরা সার্ভো মোটর লাগাই থাকি। আর এই রোটরটাকে অবশ্যই ভালোভাবে টাইট দিতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে, এই রোটরটা লুজ হইলেই কিন্তু সমস্যা দেখা দেবে, বা বেশি লুজ হয়ে গেলে এটা আর্মেচারটাকে ভেঙে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে, এই জন্য এটা ভালোভাবে টাইট দিতে হবে। আর আমাদের এই রোটরটা সার্ভো মোটর, এই জন্য রোটর ফুল ম্যাগনেটিক। আর এটাতে আমরা সার্ভো মোটরটা চারটা নাট দ্বারা আটকানো থাকে, ফোরমিলির নাট, ফোরমিলি এলকে দ্বারা টাইট দিতে হয়। আমাদের মোটর ইনস্টল হয়ে গেল, এখন আমরা কী করব, এখন এর কন্ট্রোল বক্সটা আগে কন্ট্রোল করব। যদি স্পিড কন্ট্রোল না থাকে অবশ্যই এর 5500 পর্যন্ত স্পিড, এবং এই এত এই স্পিডে চালাইলে অবশ্যই মেশিনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব না, এরপর কাজ ভালো হবে না, স্কিপ বন্ধ হবে না। তাই আমরা কী করব, অপারেটররা অনেক সময় আছে এটা চেঞ্জ করে নেয় বা বাড়ায় নেয়, এতে আমাদের সমস্যা হয়। দেখেন আমাদের এখানে 55 পর্যন্ত স্পিড দেওয়া আছে, মানে 5500, আর 5500 মানে এই স্পিড গ্রুপগুলোতে অনেক সমস্যা হয়। আর স্পিড লক করা না থাকলে অপারেটররা ইচ্ছা মতো বাড়ায় নেয়, তখন এর স্কিপ করা, সুতা কাটা এগুলো কন্ট্রোল করা যায় না। তাই আমরা কী করব, এই কন্ট্রোলিং ঠিক করার জন্য আমরা স্পিডটাকে লক করে দেব। কীভাবে দেখেন, সেট আর প্লাস বাটন আমরা একসঙ্গে চেপে ধরে রাখতে হবে মিনিমাম 10 সেকেন্ড। 10 সেকেন্ড ধরে রাখার পর পিসি জিরো আসবে, আর পিসি জিরো আসলে আমরা প্লাস বাটন চেপে ওয়ান করে নেব। ওয়ান করে নিলে সেখানে আমরা স্পিড লকের সিস্টেমটা দেখতে পাবো, এবং ওখানে স্পিডটাকে যে পজিশনে রাখি সেই পজিশনে রেখে পাদানিতে চাপ প্রয়োগ করলে আমাদের ওটা সেভ হয়ে যাবে, যে সেভ করার জন্য আলাদা কোনো কিছু করার প্রয়োজন নেই। তবে স্পিডটা লক হয় সাধারণত, এটা অবশ্যই মনে রাখতে হবে, স্পিডটা লক হয় 25 25-এ, মানে 2500-তে, 3500-তে, 4500 এবং 5500, অর্থাৎ এখানে থাকে আমাদের 35 25 35 45-এ লক করা যায়। অনেকে আছে যে না আমি 3000-এ লক করব, না এটা 3000-এ লক হবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। তো আমরা সেটিং করলাম কানসাই মেশিনে।